আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি জাওজাত হতে প্রবাসীদের জরুরি খবর, পাসপোর্ট ছাড়া আকাম্মা বানানোর বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা অনেকেই আমাদেরকে একটা প্রশ্ন করেছেন যে ভাই, আমার তো আকামা নতুন করে নবায়ন করতে হবে, কিন্তু আমার পাসপোর্টের মেয়াদ প্রায় শেষ, বা অনেকে পাসপোর্ট নবায়ন করতে দিয়েছেন যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এ অবস্থায় আপনারা কি আপনাদের আকামা নবায়ন করতে পারবেন? উত্তর হচ্ছে না। আপনার পাসপোর্টের মেয়াদ যদি একদিনও না থাকে, তাহলে আপনি কোনো ক্রমেই আপনার আকামা নবায়ন করতে পারবেন না। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনাদের পাসপোর্টের মেয়াদ 5 থেকে 6 মাস শেষ হওয়ার আগেই অবশ্যই আপনাদের আকামাটি নবায়নের জন্য দিয়ে দিবেন। অনেক প্রবাসী ভাই করোনার কারণে তাদের পাসপোর্ট নবায়ন করতে দিয়েছেন, কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই, কিন্তু এদিকে আকামার মেয়াদও শেষ, কারণ করোনার সময় যে সময়টা লাগার কথা ছিল পাসপোর্ট নবায়নে, সেই সময়ের মধ্যেই পাসপোর্টটি হাতে পাচ্ছেন না। একদিকে আকামার মেয়াদ শেষ, অন্যদিকে পাসপোর্ট হাতে পাচ্ছেন না, এই চিন্তায় অনেক প্রবাসী ঘুম হারাম। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, দেখুন, আপনার পাসপোর্টের মেয়াদ যদি একদিনও থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আপসির অ্যাকাউন্টের মাধ্যমে আপনার আকামাটি নবায়ন করতে দিতে পারবেন। মনে রাখবেন, আকামা নবায়ন করার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ থাকাটা জরুরি। অনেক সময় দেখা যায় আমাদের প্রবাসীদের পাসপোর্ট নবায়ন করতে দিলে ফিজিক্যালি 5 থেকে 6 মাস সময় লেগে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সৌদি প্রবাসীরা যেটা করে সেটা হচ্ছে, তারা দূতাবাসের মাধ্যমে 3 থেকে 4 দিন সময় দিয়ে পাসপোর্টে 1 বছরে মেয়াদ বাড়ানো যায়। কিন্তু ভাই, এক্ষেত্রেও সমস্যা রয়েছে। জি, সমস্যাটা হচ্ছে আপনি যে এই যে 1 বছরের জন্য আপনার পাসপোর্টের মেয়াদ বাড়ালেন, এটা কিন্তু অবশ্যই আপসির অ্যাকাউন্টে আপডেট হতে হবে, অর্থাৎ মালুমাত করতে হবে, আর এটা করতেও মোটামুটি কিছুদিন সময় লেগে যায়। তাই এখন যারা আপনাদের পাসপোর্টটি নবায়ন করতে দিবেন, ধরেই নেবেন আপনার পাসপোর্টটি নবায়ন করতে 5 থেকে 6 মাস সময় লেগে যাবে, আর সেই দিক বিবেচনা করে আপনি আপনার আকামাটি অবশ্যই আপডেটেড রাখবেন। আকামা যদি নবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগে আপনার আকামাটি নবায়ন করতে দিবেন। কোনো ক্রমে কিন্তু আপনি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হলে আপনার আকামাটি নবায়ন করতে পারবেন না। সেই দিক বিবেচনা করে আপনারা অবশ্যই আপনার আকামা আপডেটেড রাখবেন। এ বিষয়ে সৌদি আরবের পাসপোর্ট ডিপার্টমেন্টের পরিচালক, তিনি সরাসরি বলেই দিয়েছেন আপনাদের আকামা নবায়ন করার জন্য পাসপোর্ট অত্যন্ত জরুরি, এবং আপসির পোর্টালে আপনার পাসপোর্টের যাবতীয় তথ্য, মালুমাত বা আপডেটে থাকাটা অত্যন্ত জরুরি। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, পাসপোর্টের মেয়াদ ছাড়া আকামা বানানো কোনো ক্রমে সম্ভব নয়, তাই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং আমাদের অনেক প্রবাসী যারা কিনা এটা জানে না, তাদেরকে এই বিষয়টি জানিয়ে দিবেন। যাদের পাসপোর্টের মেয়াদ নেই, তারা চাইলে দূতাবাস থেকে আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে 1 বছরের অতিরিক্ত মেয়াদ সংযুক্ত করতে পারবেন। সে ব্যাপারে আপনারা দূতাবাসের সঙ্গে অতি দ্রুত যোগাযোগ করুন, এবং মেয়াদটি বাড়ানোর পরে আপনারা আপসির পোর্টালে আপনার এই পাসপোর্টের তথ্য মালুমাত করে তারপরে আপনারা আপনাদের আকামাটি নবায়ন করুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলেরই অনেকটাই কাজে লাগবে। যদি লেগে থাকে, তাহলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।